হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Xiaomi 12 এই ফোনটি নিয়ে, বা বলতে পারেন MI 12 এই ফোনটি নিয়ে। তবে এখন থেকেই ফোনগুলো Xiaomi-র আন্ডারে আসবে, মানে এই ফোনটির নাম হতে চলেছে Xiaomi 12। ইতিমধ্যেই ফোনটির বেশ কিছু লিকস অ্যান্ড স্পেসিফিকেশন আমাদের সামনে এসেছে, আর আজকের এই ভিডিওতে এই সব বিষয়গুলো নিয়েই কথা বলবো। এই ফোনটিতে আসলে কী কী স্পেসিফিকেশন থাকছে এবং ফোনটি অল ওভার কেমন হবে, ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে কলকমের নতুন চিপসেট, কলকম 8 Gen 1, যা একেবারেই নতুন চিপসেট, এবং এছাড়াও থাকছে 2K রেজুলেশনের ডিসপ্লে। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকবে 2K রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকবে 120Hz রিফ্রেশের, যার কারণে ফোনটির টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। আর শোনা যাচ্ছে এই ডিসপ্লেতে থাকবে 12-bit কালার সাপোর্ট, যার কারণে ডিসপ্লেটি হয়ে যায় অনেক স্পেশাল। তবে ডিসপ্লের সাইজটা কিন্তু এখনও কনফার্ম না, তবে অনেকেই বলছে এই ফোনে থাকবে 6.7 অথবা 6.8 ইঞ্চির একটি ডিসপ্লে। তবে সাইজ যেহেতু শিওর না, সেহেতু আপনাদেরকে শিওর করে বলছি না। তবে 2K রেজুলেশনের 12-bit যুক্ত ডিসপ্লে মানে ভালো কিছু হবে, এই বিষয়টি শিওর করেই বলছি, যার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একদমই হবে না, এটি 100% শিওর। আর ডিসপ্লেতে পিক ব্রাইটনেসও কিন্তু বেশি থাকবে। সো সব কিছু মিলে এই ফোনটির ডিসপ্লে হবে অনেক স্পেশাল। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকবে MIUI 13। আর MIUI 13 কিন্তু Xiaomi রিসেন্ট লঞ্চ করেছে, সেক্ষেত্রে UI এর পারফরমেন্স কেমন হয় সেটিও কিন্তু আমাদের দেখার বিষয়। তবে এই ফোনটির সবচেয়ে হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটির চিপসেট। এই ফোনে থাকবে কলকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেট, যা প্রিভিয়াস জেনারেশন থেকে অনেক আপডেট। কলকম বলছে তাদের এই চিপসেটের পারফরমেন্স হবে অনেক বেটার, CPU পারফরমেন্স 20%-এর মতো বেশি পাওয়া যাবে এবং GPU পারফরমেন্স 30%-এর মতো বেশি পাওয়া যাবে। তার মানে বুঝতেই পারছেন এই চিপসেটের পারফরমেন্স কতটা বেটার হবে। আর এই চিপসেটটা কিন্তু আগের জেনারেশনের চিপসেটের চেয়ে 30% বেশি পাওয়ার এফিশিয়েন্ট হবে, তার মানে ব্যাটারি ব্যাকআপও কিন্তু এই ফোনটি থেকে অনেক বেটার পাওয়া যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই চিপসেটটি হচ্ছে 4 nanometer আর্কিটেকচারে তৈরি করা, ওয়ার্ল্ডের মধ্যে প্রথম 4 nanometer আর্কিটেকচারে তৈরি করা চিপসেট। আর ফোনটিতে GPU হিসেবে থাকবে অ্যাড্রিনো লেটেস্ট GPU, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা ইজিলি হাই সেটিংসে খেলতে পারবেন, সর্বোচ্চ হাই সেটিংসে। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ কিন্তু একেবারেই থাকবে না, আর মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ একেবারে স্মুথলি করতে পারবেন, একেবারে বাটার স্মুথ। এক কথায় পারফরমেন্সের দিকেও এই ফোনটি হবে সেরা কিছু। ফোনটি 3টি ভেরিয়েন্টে আসতে পারে, 8GB RAM, 128GB ROM এবং 8GB RAM, 256GB ROM এবং 12GB RAM, 256GB ROM। ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির ব্যাকসাইডে থাকছে 50MP যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা। ক্যামেরা সম্পর্কে এর চেয়ে বেশি কিছু এখনও জানা যায়নি। আর ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000mAh একটি ব্যাটারি, আর শোনা যাচ্ছে এই ফোনে থাকবে 100W একটি চার্জার, যার মাধ্যমে এই ফোনটিকে 20-25 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটিতে যেহেতু 5000mAh একটি ব্যাটারি ব্যবহার করা হবে, আর ফোনটির চিপসেট যেহেতু 4 nanometer আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটিতে আপনি নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনি যদি একেবারে হেভি ইউজারও হন, সেক্ষেত্রেও কিন্তু এই ফোনটি আপনি একদিন খুব ভালোভাবেই চালাতে পারবেন, ব্যাটারি ব্যাকআপের দিকে এই ফোনটি দারুণ পারফর্ম করবে। এবার আসা যাক মেন পয়েন্টে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, প্রাইস এবং লঞ্চিং ডেট কিন্তু এখনও অফিসিয়ালি কনফার্ম না, তারপরেও ধারণা করা হচ্ছে এই ফোনটি ডিসেম্বরের শেষের দিকে চায়নার মার্কেটে লঞ্চ হবে, ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির শুরুর দিকে। আর ফোনটির ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 1000 রুপি, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে টাকা, তবে প্রাইসের ব্যাপারটা কিছুটা কম বেশি কিন্তু হতে পারে। এবারে কথা বলা যাক অল ওভার এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি অ্যান্ড্রয়েডের দুনিয়ায় অবশ্যই একটি ভালো ফোন হবে, এই বিষয়টি শিওর করেই বলছি, কারণ এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হচ্ছে, এই চিপসেটটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, চিপসেটের স্পেসিফিকেশন তাই বলছে। এছাড়াও থাকছে 2K রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল, আর সবশেষে ফোনটির ক্যামেরাও কিন্তু ভালোই হবে।
আর ফোনটি যেদিনই চায়নার মার্কেটে লঞ্চ হবে আমি চেষ্টা করব সেদিনই আপনাদেরকে এই ফোনটি নিয়ে একটি ভিডিও দেওয়ার, যাতে এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।